দুটো ছেলে আমাদের এই দাদা সাক্ষী আছে, দুটো ছেলে চণ্ডীপাড়ি নাকি বলে চণ্ডীপুরে, তাদেরকে অস্ত্র দিয়ে টিএমসি পার্টি থেকে পাঠিয়েছে, কথা বুঝে আসছে? তারা সাধারণ ছেলে, হয়তো 500 টাকা দিয়েছে, গরিব মানুষ কি করে পেটের জ্বালায় চলে এসছে, তাদেরকে আমার ভাইয়েরা ধরেছে, ধরে কিন্তু তাদের উপরে কোনো রকম জুলুম না করে প্রশাসনকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এই শিক্ষাটা আমি দিয়েছি না, এই সংগ্রামে এই দালাল গুলো বুঝতে পেরেছে, যদি আব্বাস সিদ্দিকী রুকা না যায় বাংলার বুকে কম করে হলো 120-130টা জোট থেকে সিট নিয়ে নেবে, যদি নিয়ে নেয় আমাদের যে টার্গেট গরিবদের মা বেটিদেরকে নোংরা জায়গায় বসিয়ে ঠান্ডাই লাগাবো, গরিব দেখে ক্যাম্পে নিয়ে যাব, তাদের সম্পদ দখল করব, এটা করতে পারবো না, কারণ আব্বাস সিদ্দিকী গরিবদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। দুটো ছেলে আমাদের এই দাদা সাক্ষী আছে, দুটো ছেলে চণ্ডীপাড়ি নাকি বলে চণ্ডীপুরে, তাদেরকে অস্ত্র দিয়ে টিএমসি পার্টি থেকে পাঠিয়েছে, কথা বুঝে আসছে? তারা সাধারণ ছেলে, হয়তো 500 টাকা দিয়েছে, গরিব মানুষ কি করে পেটের জ্বালায় চলে এসছে, তাদেরকে আমার ভাইয়েরা ধরেছে, ধরে কিন্তু তাদের উপরে কোনো রকম জুলুম না করে প্রশাসনকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এই শিক্ষাটা আমি দিয়েছি না তাদেরকে। তাহলে আপনারা কি লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে করবেন? আপনারা কি দেশের সংবিধানের বিরোধী কোনো কাজ করবেন? না, আমাদের সামনে আর 3 মাস সময় আছে, এই 3 মাস পরে সব থেকে বড় লড়াই হলো ভোট লড়াই, ওই লড়াই এই সন্ত্রাসদের পাওয়ারটাকে কাটতে হবে। আজ এই মিনাখা, এই মিনাখাকেও আমরা কাটবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ঠিক না বেটি? এই কিনে মিনাখা একটা রিজার্ভ সিট, এখানে একটা সিভিল কাস্ট সিভিল ট্রাই ভাইকে আমরা দাঁড় করাবো, দাঁড় করিয়ে তিনাকে আমরা জিতাবো। রাজি আছেন? রাজি আছেন? হাত লম্বা করে বলুন রাজি আছে। এ অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তো নাকি? যদি না এতে রাজি হন, আজ আপনার হাত নাবান, নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনারা কি স্বাধীন আছেন? কোথায় যাবেন না যাবেন নেতা বলবে কেন? কোথায় যাব না যাব নেতার কাছে পারমিশন লব কেন? আমার কি স্বাধীনতা নাই? আমি কাকে ভালোবাসবো না বাসবো এই অধিকার আমার আছে না নাই? কিন্তু সেই অধিকারকে হরণ যারা করছে, এদের বিষয়ে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কোন এক মাস্টার সাহেব পাশে, সে একটা সময় আহলে সুন্নাত আল জামাতের ছেলেদের ঘরে জুলুম করেছিল, তখন আমি বলেছিলাম ও কিন্তু মুসলমান সেজে আছে, ও মুসলমান নয়, সময় হলে বিজেপিতে যাবে, আজকে দেখা যাচ্ছে সে বিজেপিতে ঢুকেছে। আমি আপনাকে বলে যাচ্ছি, আজ আপনাদের এলাকায় যারা জুলুম অত্যাচার করছে, এরা কিন্তু টিএমসির মধ্যে আছে, এরা সময় হলে দেখবেন সব বিজেপিতে যাবে, কেন এরা কোটি কোটি টাকা লিটেছে আপনাদের হত্যা করবে বলে, কোটি কোটি টাকা লিয়েছে এরা হত্যা করবে বলে। এই জায়গায় আমি আপনাদের চোখ খুলে আপনাদের মা বেটিদের, আপনাদের ঘরে হিন্দু গরিব মা বেটিদের বাপ ভাইদের, দলিত আদিবাসী ঘরের মা বেটিদের বাপ ভাইদের, আদিবাসী ঘরের মা বেটিদের বাপ ভাইদেরকে বাঁচাবার স্বার্থে আজকে আমি যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রামে এই দালাল গুলো বুঝতে পেরেছে, যদি আব্বাস সিদ্দিকী রুকা না যায় বাংলার বুকে কম করে হলো 120-130টা জোট থেকে সিট নিয়ে নেবে, যদি নিয়ে নেয় আমাদের যে টার্গেট গরিবদের মা বেটিদেরকে নোংরা জায়গায় বসিয়ে ঠান্ডাই লাগাবো, গরিব দেখে ক্যাম্পে নিয়ে যাব, তাদের সম্পদ দখল করব, এটা করতে পারবো না, কারণ আব্বাস সিদ্দিকী গরিবদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে এই লড়াইয়ে বলুন আমি আগাবো না পিছাবো? আজকে যেভাবে আপনারা ভাইয়ের সাথ দিয়ে 10 কিলোমিটার হেঁটে এসেছে, আগামী দিন 100 কিলোমিটার হাঁটতে হতে পারে, রাজি আছে? রাজি আছে? আমরা বেরোবো একদম পুরো ঘুরে 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 সব এলাকা থেকে ঘুরে ঘুরে যাব, আমাদের সাথে হিন্দু ভাই থাকবে, আমাদের সাথে দলিত ভাই থাকবে, আমাদের সাথে আদিবাসী ভাই থাকবে, আমাদের সাথে সাঁওতাল ভাই থাকবে, সমস্ত ধর্মের বর্ণের মানুষ, আমরা বাঙালি, আমরা ভারতীয়,
আমরা বাপ আদম মা হাওয়া হাওয়া সন্তান আমরা এক স্রষ্টা সৃষ্টি আমরা মিলেমিশে থাকতে চাই এই অপদার্থ অবৈধ কিছু নেতা আছে এরাই তো আমাদের মধ্যে বিভাজন লাগাচ্ছে এই জায়গায় আজ আপনাদের বলতে হবে আপনাদের এই মহাপিলের বিরোধী করলো কারা সকলকে জিজ্ঞেস করেছি কারা করেছে বামফ্রন্টের লোকেরা করেছে ঠিক বা কংগ্রেসের লোকেরা করেছে বিজেপির লোকেরা করলো কারা করলো তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগিয়ে দিয়ে গেছে জেনে লাও ঘুমাওনি আমার সোনার ভাই হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হে আমার উম্মতেরা প্রকাশ্য দুশমন তোমার ক্ষতি করতে পারবে না বন্ধু সুরাতে দুশমন তোমার কিন্তু ক্ষতি করে দেবে টিএমসি তথাকথিত এই গুন্ডাগুনো যারা রুকেছে এরা প্রমাণ করে দিল টিএমসি আমাদের বন্ধু সুলভ দুশমন আর বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশমন তাহলে আমাদের কাছে ক্ষতিকারক কোনটা জোরে বলো কারো হাতে অস্ত্র আছে আমায় মারবে বলেছে প্রকাশ্য আগিয়ে আসছে আর কেউ বলছে বাঁচাবো ঘরে আয় ঘরে ঢুকিয়ে নিয়ে যে জবাই করে দিল বেশি ক্ষতিটা কে করলো ভাই ওর সাথে তবুও তো একটু হাস্তাহস্তি হতো আজকে আমাদেরকে বিজেপির জুজু দেখিয়ে হাত পা বেঁধে রেডি করছে আর বিজেপি এসে আমাদেরকে কাটবে সেই প্ল্যান চলছে বলুন আজকে পাড়াই পাড়ায় একটাই কথা আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে বলছিল বলে তাদেরকে জিজ্ঞেস করুন আব্বাস সিদ্দিকী কি করেছে বিজেপি আসবে না আব্বাস সিদ্দিকীর রাজনীতির কথা বলছে তা 2019 এর রাজনীতির কথা বলেছিলাম তাহলে 18টা বিজেপি এলো কি করে কথা বলুন কি করে আসলো কে এনেছে চিৎকার দিয়ে বলুন কে এনেছে চিৎকার দিয়ে বলুন কে এনেছে চিৎকার দিয়ে বলুন আমি বলবো আমি আমি বলবো আমি বলবো শুনবেন যে মমতা ব্যানার্জি রেল মিনিস্টার ছিল বিজেপির হয়ে সেই মমতাই বাংলায় বিজেপিকে এনেছে এটা আমার মতামত মানবেন মানবেন আপনারা আজকে বড় প্ল্যান করে বাংলাতে বিজেপিকে ঢুকিয়েছে মমতা ব্যানার্জি আর শুনে রেখে দাও খুব শিগগিরই মমতা ব্যানার্জির ডায়ে মায়ে একেবারে ঘরের পরিবারের লোকও বিজেপিতে যাচ্ছে ওখানে কোনো অসুবিধে হয়নি শুধু মুসলিম পাড়ায় গিয়ে বলবে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি আসবে আরে তোর ঘরের লোক চলে যাচ্ছে বিজেপিতে ওইটাকে রোক না ওটাকে রোক হ্যাঁ তোমার কারখানার শুভেন্দু বিজেপিতে গেল তোমার কারখানার মুকুল বিজেপিতে গেল তোমার কারখানার লক্ষ্মী রসুন শুক্লা বিজেপিতে গেল এভাবে 18-19টা তো তোমার কারখানা তৈরি বিজেপিতে চলে গেল এতে কি বিজেপির উপকার হলো না ক্ষতি হলো তাহলে এটা আব্বাস সিদ্দিকী আনছে তো নাকি এ বিবেককে প্রশ্ন করুন রাগ হচ্ছে আপনাদের শুনে রেখে দাও ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না আপনারা কি খুশি হবেন খুশি হবেন হাত তুলে বলুন কারা খুশি নয় খুশি নয় তো তাহলে প্রার্থী দেবো না দেবো না তর্কের খাতিরে ওদের খুশি করার জন্য এক সেকেন্ডে ধরুন বলুন প্রার্থী দিলাম না ধরুন তাহলে কাকে ভোট দেবো ভাই ওরা বলবে একটাই কথা যে বাম কংগ্রেসের তো অবস্থা ভালো নয় তাহলে টিএমসি ছাড়া বিজেপিকে রূপার উপায় নেই তাই তো নাকি যাকে জিতিয়ে আনার পরেই বাংলায় বিজেপি এলো আরে 34 বছর বাম অনেক অত্যাচার করেছে স্বীকার করছি কমসে কম বিজেপিকে কিন্তু এই বাংলায় ঢুকতে দেয়নি ঠিক না বেটি আজকে তারপরে তারা কি বলবে যে ওদের তো অবস্থা ভালো নয় অতএব দিদিকেই দিতে হবে ধরুন আমরা দিদিমণিকে দিলাম জিতার পরে যে বিজেপিতে চলে যাবেন এর কি মানে আছে এই কথা বুঝছেন না বোঝেন না দিদি বলে তা কখনো যাই না গেলে জেলে যাবে বন্ধু সারদা খেয়ে বসে আছে কয়লা কেলেঙ্কারি করেছে গরু পাচারের ঘোটালা করেছে অতএব যাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই জি কটা এখন চিল্লাচ্ছে এরা বিজেপিতে 3-4 বার ধরে যাবার জন্য গেছিল তোমাদের এই মোল্লা গুনো বিজেপি এদের করে গন্ধ বলে তাড়িয়ে দিয়েছে শুনে রেখে দাও যখন তাড়িয়ে দিয়েছে এরা দেখছে বিজেপি চলে এলে হয় এনকাউন্টার আর নাই জেলে পাচার একটাই উপায় পাচার একটাই উপায়
আব্বাস সিদ্দিকীকে এলাকায় ঢুকতে দিলে হবে না। কিন্তু এই বোকাগুলো উচিত ছিল এখনো সুধরে যাওয়া, সুধরে গেলে মানুষ মাত্র ভুল হয় বাঁচাবার একটা রাস্তা বার করা যেত, ঠিক না বেটি? মানুষ মাত্র ভুল হয় একটা রাস্তা বার করা যেত। কিন্তু আজকে যে কাজ করে ফেললো এ কাজে প্রমাণ হয়ে গেল আগামী দিন কেউ না এদেরকে বিচার করুক, মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে এদের উপরে মার হবে।